আপনারাও কি ভাবতেছেন ছাগলের খামার করবেন? তাহলে জেনে নিন, ছাগলের খামার করতে হলে এই ওষুধটিকে চিনে রাখা দরকার। তার কারণ ছাগলের পেটে যখন গ্যাস হবে তখন আপনার খামারে সব ছাগলগুলো মারাও যেতে পারে। ছাগলের পেটে গ্যাস হলে ছাগলকে বাঁচানো অনেক কষ্টসাধ্য। আর পুরো ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন ছাগলের পেটে গ্যাস হলে কী ওষুধ খাওয়াতে হয়, কীভাবে খাওয়াতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আপনারা দেখতেই পারতেছেন আমার হাতে একটি ওষুধ, যে আমার একটি ছাগলের দেশি ক্রস বাচ্চা। এই বাচ্চাটি গ্যাস ফর্ম করছে, বাচ্চাটির পেটে গ্যাস হয়েছে। আর আপনারা যখন আপনাদের ছাগলের পেটে গ্যাস ফর্ম করবে তখন আপনারা এই নোবেল বুট এই ওষুধটি খাওয়াবেন ছাগলকে। আর এটি খাওয়ানোর নিয়ম হলো, ছোটো বাচ্চা যেরকম এরকম আড়াই মাসের যদি বাচ্চা হয় তাহলে এই শিশির পাঁচ মিলি করে ওষুধ আপনারা খাওয়াবেন। তো আপনারা দেখতেই পারতেছেন ছাগলের পেটে শব্দ করতেছে, তার মানে এই ছাগলটা গ্যাস ফর্ম করছে। তো যার কারণে ছাগলকে এরকম ওষুধ খাওয়াইতে হবে। তো আমি আপনাদেরকে ওষুধ খাইয়ে দেখাবো যে কতটুকু ওষুধ আর কীভাবে খাওয়াবেন। তো দেখতেই পাচ্ছেন ছাগলটা কিন্তু অনেক চুপচাপ হয়ে গেছে। ছাগল কিন্তু সাধারণত অনেক দুষ্টামি করে, আর ছাগলের পেটে যখন গ্যাস হবে তখন ছাগল খাবার খেতে চাইবে না। তো যার কারণে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাইতেছি যে কীভাবে ছাগলকে ওষুধ খাওয়াতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 5 মিলি ওষুধ নিছি এই বাচ্চাটিকে খাওয়ানোর জন্য। তো এই বাচ্চাটিকে আমরা এখন এই 5 মিলি ওষুধ খাওয়াই দেব। তো আপনারা দেখতেই পেলেন এইভাবে ছাগলের বাচ্চাকে ওষুধ খাওয়াবেন। আর ছাগলটি ধীরে ধীরে আশা করা যায় সুস্থ হয়ে যাবে। আর এই ওষুধটির নাম আমি আপনাদেরকে আবারও বলছি, নোবেল ভেট। ছাগলের যখনই যে কোনো ছাগলের গ্যাস ফর্ম করবে তখন আপনারা ছাগলটিকে 5 ml করে 5 মিলি দুইবার খাওয়াই দেবেন, দিনে দুইবার 6 ঘন্টা পরপর। এই ওষুধটি খাওয়াইতে হয়। তো আপনারা দিনে দুইবার খাওয়াবেন 5 মিলি করে।